ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি ডাক্স পার্ট ওয়ান এর যেটা তোমাদের এই জানুয়ারি মাসেই দিয়েছে তার ভূগোলের প্রশ্নগুলি আজকে সলভ করব চলো তাহলে শুরু করি একে দেখেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লিখো একের একে দেখেছে অধিবর্ষের বছরটি হলো কতে আছে উনিশশো ছিয়ানব্বই ক্ষে আছে কি উনিশশো চুরানব্বই গত হচ্ছে কি উনিশশো আটানব্বই ঘতে আছে উনিশশো দশ উত্তরটা তোমাদের উনিশশো ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই কেন হবে আমরা অধিবর্ষ বলে জানি যে সালকে আমরা চার দিয়ে ভাগ করবো ভাগ করলে যদি ভাগ কেটে যায় তাহলে সেই সালটি হবে লিপিয়ার তাহলে দেখো একের দুয়ে দেখিয়েছে একের দুই দিয়েছে তোমার ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোটো হবে কখন উত্তরটা হবে দুপুর বারোটায় একের তিনে দেখিয়েছে যে তারিখে মহাভুষ হয় সেটি হল উত্তরটা হবে একুশে মার্চ দুইয়ের একের দিকেছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল বলে লেখো দুইয়ের একের দিয়ে বাইশে ডিসেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমন হয় এটা ভুল হবে দুইয়ের একের দু দেখিয়েছে আমাদের দেশে যখন শরৎকাল দক্ষিণ প্লটে তখন বসন্তকাল এটা ঠিক হবে দুয়ের দুয়ের দিকে কেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও দুয়ের একের একের দিকে কেছে যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে তার নাম লিখো উত্তরটা হবে পৃথিবীর অক্ষ আমি পাশে লিখে দিচ্ছি দুইয়ের দুইয়ের দিকে কী আছে বিষুবকথার অর্থ কী উত্তরটা হবে সমান দিন ও রাত্রি তোমরা যখন উত্তর লিখবে তখন পূর্ণ পূর্ণবাক্যে উত্তরটা লিখবে লিখবে বিষুবকথার অর্থ হলো সমান দিন ও রাত্রি দুইয়ের দুইয়ের তিনে দেখেছে কোন মাসে পৃথিবী সূর্যের থেকে কাছে অবস্থান করে উত্তরটা হবে জানুয়ারি মাসে তিনের দেখেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও তিনের একা দেখেছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান হয় না কেন তিনের একাধিক উত্তরটা হবে পৃথিবী উপবৃত্তকার কক্ষপথে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে উপবৃত্তকার কক্ষপথের একটা ফোকাসে সূর্য অবস্থান করে এর কারণে পৃথিবী সূর্য প্রদক্ষিণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান থাকে না এক সময়ে পৃথিবী সূর্যের বেশি কাছে আসে আবার এক সময় পৃথিবী সূর্যের থেকে বেশি দূরে চলে যায় দেখেছে পৃথিবীর পরিক্রমণ গতির আরেক নাম বার্ষিক গতি কেন পৃথিবীর পরিক্রমণ গতির আরেক নাম বার্ষিক গতি উত্তর তোমরা এরকম লিখবে যে পৃথিবী সূর্যকে প্রায় তিনশো পঁয়ষট্টি দিনে একবার প্রদক্ষিণ করে এই সময়টাকে সৌর বছর ধরা হয় পরিক্রমণ গতির সবাইকে ধরে বছর গণনা করা হয় বলেই একে বার্ষিক গতি বলা হয় চারিদিকেছে নিচের প্রশ্নটির উত্তর দাও অপসুর ও অনুসুরের পার্থক্য লেখো আমি যেরকম এখানে ছবিটা তোমাদের লাগিয়ে দিলাম তোমরা সেরকম লিখবে একদিকে লিখবে অপসুর আর আরেকদিক লিখবে অনুসুর অপসুরের তলে কী লিখবে একেদিকে লিখবে চৌঠা জুলাই থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় একে পৃথিবীর অপসুর অবস্থান বলা হয় আর অনুসুরের তলে কী লিখবে তেসরা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় একে পৃথিবীর অনুসর অনুসুর অবস্থান বলা হয় এবার অপসরে দুয়ে দিয়ে কী লিখবে অপসুর অবস্থানের সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি আর অনুসুরে কী লিখবে দুয়ে অনুসুর অবস্থানের সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় চোদ্দো কোটি সত্তর লক্ষ কিমি পাঁচে দেয় নিচের প্রশ্নটির উত্তর দাও চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও দেখো যে ছবিটা তোমাদের লাগিয়ে দিলাম সেই ছবিটা তোমার এঁকে নেবে চিত্রসহ বলেছে না তাই ওই ছবিটা আঁকবে এরপরে কী লিখবে যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে তখন উত্তর গোলার্ধে ক্রমশ দিনগুলো বড় আর রাত ছোট হতে থাকে অর্থাৎ দিনের আলো অনেকক্ষণ পাওয়া যায় সারাদিন ধরে সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় অথচ রাত ছোট হওয়ায় তেমন ঠান্ডা হওয়ার সময় পায় না দিনের পর দিন এরকম হলে গরম বাড়তে থাকে এই সময়ে উত্তর গোলার্ধে সূর্য পড়ে অনেক লম্ব হবে তাই সূর্যের তাপও হয় প্রবল এ সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল আর দক্ষিণ কোলার্ধে শীতকাল আবার যখন দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে উত্তর গোলার্ধে তখন ক্রমশ দিন ছোট আর রাত বড় হতে থাকে দিনের আলো বেশিক্ষণ থাকে না বলে পৃথিবী বেশি বেশিক্ষণ ধরে উত্তপ্ত হয় না রাতে ঠান্ডা হওয়ার সময় বেশি পায় এই সময় উত্তর গোলার্ধে সূর্যশ্রী বাঁকাভাবে পড়ে তাই কম উত্তপ্ত হয় এসবই উত্তর গর্ধে শীতকাল আর দক্ষিণ গর্ধে গ্রীষ্মকাল হয় ঠিক আছে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে